এর একবার ত্রিপুরা পুলিশের অতি সক্রিয়তা পরপর টুইট করে অভিযোগ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রমাণস্বরূপ একটি ভিডিও পোস্ট করেছেন তিনি যেখানে বোঝা যাচ্ছে এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ অভিযোগ দেবাংশু ভট্টাচার্য চালক সহ একাধিক তৃণমূল কর্মীকে বুধবার রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের কাজে হস্তক্ষেপের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দোলা সেন বসু কুণাল ঘোষদের বিরুদ্ধে আগেই মামলা দায়ের করা ছিল মঙ্গলবার গভীর রাত্রে খোয়াই থানা শতপ্রনোদিতভাবে ওই মামলা দায়ের করেছিল এবার ফের একবার রাতের অন্ধকারে গ্রেপ্তার করা হলো বেশ কয়েকজন তৃণমূলের নেতাকর্মীদের বৃহস্পতিবার সকালে পরপর দুটি টুইট করে এমনটাই জানিয়েছেন কুনাল ঘোষ প্রথম টুইটটিতে তিনি লিখেছেন আমবাসা রাতভর পুলিশি তাণ্ডব তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ সহ একাধিক গ্রেপ্তার জয়া সুদীপ দেবাংশুসহ সেদিন জামিন প্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক ইতিমধ্যে স্থানীয় দুজনের বাড়িতে পুলিশ রাতের অন্ধকারেই বিজেপির দলদাসের অতি সক্রিয়তা ভয় পেয়েছে বিজেপি এমনটাই লিখেছেন কুণাল ঘোষ দ্বিতীয় টুইটে একটি ভিডিও শেয়ার করে কুণাল ঘোষ অভিযোগ করেছেন রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশ আনা তুলে নিয়ে যাওয়া অন্ধকারে অতি সক্রিয়তা অন্ধকারের জীবদের মতো আচরণ কার্যত চ্যালেঞ্জে শুরু তিনি বলেছেন গুন্ডারাজ পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না